কারণ এখন আমাদের কন্টেন্টগুলো অনেক বেশি উপরে লেভেল যাচ্ছে তো সুবিধা থেকে এক কমপ্লিট হচ্ছে না রিজনিং এর ক্ষেত্রে ঠিক তোমাদের এই ছাব্বিশ সাতাশ করে স্কোর থাকছে ঠিক আছে বেশিরভাগ ক্ষেত্রে তোমরা ত্রিশে তিরিশ বা আঠাশ তিরিশ পেয়ে যাবে এই একবার এই খাটা খেলে নেবে তখন দেখবে তোমাদের সেই স্কোর ত্রিশ পারবে দেখো আগে নিজের উপর বিশ্বাস করছে তোমার ত্রিশ তির স্কোর পারবে প্রত্যেকটা কম্পিটিভ এক্সামে রিজনিং একটা গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু আমাদের প্রথম থেকে একটা কনসেপ্ট মাথাতে গেছে রিজনিং ইজি সাবজেক্ট সেই জন্য আমরা কি রিজিনিংয়ে অনেক কম টাইম দিই এবং তার ফলাফলটা আমরা এক্সাম হলে গিয়ে দেখতে পাই আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে নাম্বার আসে না তো আজকে আমি আলোচনা করবো কীভাবে আমাদের রিজনিংটাকে পড়া উচিত এবং আমাদের এখানে কমপ্লিট সিলেবাসটা কী কী রয়েছে বর্তমানে কোন ট্রেন্ড ওয়াইজ এক্সামিনার কোশ্চিন করছে কোন কোন জায়গা থেকে কোশ্চেনগুলো আসছে এবং সেইগুলোকে আমরা কীভাবে এক্সাম হলে ট্যাকল করব সে ব্যাপারে পুরোপুরি কমপ্লিট আমরা আজকে আলোচনা করবো রিজনিং কমপ্লিট সিলেবাস নিয়ে এটা তোমাদের যে কোনো কম্পিটিভ এক্সাম এসএসসি ক্যাটাগরিতে যেগুলো পড়ছে সিজিএল সিএচএসএল এম টিএস প্রত্যেকটা এক্সাম এমনকি তোমাদের জিডি এছাড়া রেলওয়ে রিলেটেড যে সমস্ত এক্সামগুলো আছে এনটিপিসি গ্রুপ ডি সমস্ত এক্স এক্সাম কভার করা হবে এই সিলেবাসে এছাড়া আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডাব্লুবিসিএস ডাব্লুবিপি কলকাতা পুলিশ যে সমস্ত এক্সামগুলো হয় পিএসসি সমস্ত এক্সামে রিজিনিং এর কোন কোন চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক নমস্কার আমি মান ওয়েলকাম টু বেতাকোষ কম্পিটিভ এক্সামের যখন আমরা প্রিপারেশন নিই তখন থেকে আমরা জানি এবং শুনতে পাই সিনিয়রদের মুখ থেকে যে রিজিনিং একটা খুব ইজি সাবজেক্ট অভিয়াসলি রিজিনিং খুবই ইজি সাবজেক্ট এখান থেকে আমরা ম্যাক্সিমাম স্কোর করতে পারি বাট রিজিনিিং কার জন্য ইজি কার জন্য কঠিন সেটা আমাদেরকে আগে বুঝে নিতে হবে দেখো এখানে অনেকে রয়েছে যারা উইদাউট কোচিং নিজের মতো করে শুধুমাত্র প্রিভিয়াস ইয়ের কোয়েশ্চিন করে তারা কিন্তু নাম্বারটা তুলে নিয়ে আসতে পারে আবার বেশ কিছু স্টুডেন্ট রয়েছে যারা টিচারের গাইডেন্স নিয়ে তারপরে ভালো স্কোর করে আবার অনেকে এমন রয়েছে যারা টিচারের গাইডেন্স থাকা সত্ত্বেও কিন্তু তারা স্কোর করতে পারে না তো সেই দিক থেকে তোমাদের নিজেকে বুঝে নিতে হবে তোমরা কোন ক্যাটাগরিতে পড়ছো এই মুহূর্তে তোমাদের সিচুয়েশন কি রয়েছে তোমাদের কি কি করতে হবে না করতে হবে সেটা তোমাকে নিজেকে বুঝতে হবে এবং সেটা তুমি বুঝতে পারবে যখন তুমি যে কোনো একটা রিজনিং এর সেট প্র্যাকটিস করতে যাবে সেখানে তুমি তোমার মার্কস দেখতে পাবে যে কতটা আসছে এবং কোন জায়গাতে তুমি প্রবলেম করছো কোন কোন জায়গাতে তোমার টাইম বেশি লাগছে সেই সমস্ত জায়গাগুলো নিয়ে কিন্তু তোমাকে ভাবতে হবে যদি তুমি দেখতে পাও খুব ভালো স্কোর করতে পারছো তাহলে তুমি উইদাউট তুমি এগোতে পারবে আর যদি তোমার মনে হয় যে তোমার কোচিং দরকার দেন তুমি কোচিং নাও দেন ভালো ফল করো রিজনিং ইজি সাবজেক্ট হওয়া সত্ত্বেও তোমরা কিন্তু রিজেনিং স্কোর করতে পারো না সেক্ষেত্রে তোমাদের একটা কাজ করার রয়েছে তোমরা আগে ভালো টিচার বা ভালো গাইডের কাছ থেকে আগে কোচিংটাকে নাও কোচিং নেওয়ার পরে তোমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো প্র্যাকটিস তোমরা যখন করবে তখন তোমাদের অটোমেটিক কিন্তু রিজনিংয়ের স্কোরটা বেড়ে যাবে তিরিশের মধ্যে তোমরা চাইলে একদম তিরিশ স্কোর করতে পারো অথবা তোমাদের ম্যাক্সিম দেখা যাবে টোয়েন্টি ফাইভ প্লাস তোমাদের স্কোর থাকবে মানে যারা চাকরি পাচ্ছে দেখো রিজিনিং এর ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কি অনেকে হয়তো এই সতেরো আঠেরো করে স্কোর করছে অনেকে কুড়িও পর্যন্ত স্কোর করছে দিয়ে ভাবছে যে কি রিজিনিং তার দারুণ নাম্বার আসছে বাট এটা কিন্তু অ্যাকচুয়াল কম্পিটিশান না তোমাদের কম্পিটিশান যারা রিজিনিংয়ে টোয়েন্টি ফাইভ প্লাস স্কোর করছে তাদের সঙ্গে তোমাদের কম্পিটিশানটা যারা এর কমে রয়েছে তাদের সাথে তোমাদের কিন্তু নেই তোমরা যখন দেখতে একটা এক্সামে রিজনিং থেকে নাম্বার চলে যাচ্ছে মানে তুমি যে কি কম্পিটিশন থেকে তুমি আস্তে আস্তে পিছিয়ে আসছো এবার সেক্ষেত্রে দেখা যায় কি আমাদের রিজনিং এর সিলেবাসে বেশ কিছু কোশ্চেন থাকে যেগুলো হচ্ছে খুব ইজি সেক্ষেত্রে পনেরোটা কোয়েশ্চেন এমন থাকে যেগুলো খুব ইজি যেটা সবাই করতে পারে এই পনেরোটা কোয়েশ্চেন তোমাদের কাউকে ছাড়া চলবে না এরপরে বাকি কোশ্চেন থাকছে আরও দশটা এই কটা কোশ্চেন হচ্ছে যে কি একটু মডারেট টাইপের বাট এটাও সবাই করে থাকে তো এই পঁচিশ নাম্বার সবাই করে আসে এখান থেকে বাট সমস্যাটা কোথায় দাঁড়ায় এই পঁচিশ নাম্বার করতে গিয়ে টাইমে আমাদের সমস্যা হয়ে যায় আমাদের রিজনিংটাকে খুব ইজিলি সলভ করতে হবে সেটা তো একটা ব্যাপার রয়েছে প্লাস আমাদেরটাকে টাইমেও কমপ্লিট করতে হবে যতক্ষণে পর্যন্ত রিজনিংকে আমরা টাইমে কমপ্লিট করতে পারবো ততক্ষণ আমাদের রিজনিং সলভ করার কোনো মানে হয় না রিজনিংটাকে সলভ করতে হবে উইদিন টাইম আমাদের খুব অল্প সময়ের মধ্যে এখানে রিজিনিং থেকে টাইম বাঁচাতে হবে এবং সেই টাইমটা আমরা গিয়ে ম্যাথে দিতে পারবো তবে গিয়ে আমাদের অ্যাকচুয়াল টাইম ম্যানেজমেন্টটা হয়ে উঠবে আর এরপরে বাকি যে পাঁচটা টাফ কোয়েশ্চেন থাকছে এই পাঁচটা টাফ কোশ্চেনের মধ্যে যে পাঁচে পাঁচ করে আসতে পারছে সে তুমি জেনে রাখো যে সে তার চাকরিটা অলমোস্ট কনফার্ম করে আসছে যদি তার আদার সাবজেক্টগুলো ঠিকঠাক থাকে তাহলেই আর এই পাঁচের মধ্যে কেউ যদি এক দুই তিন চার যে যেটা পাচ্ছ কোর্ট যদি করে আসতে পারো তাহলে তোমরা জানবে যে কি তোমরা কম্পিটিশানে অনেকটা এগিয়ে যাচ্ছ অনেকের কাছ থেকে কারণ এই পাঁচটা কোশ্চেন সবাই করতে পারবে না আর সেই পাঁচটা কোশ্চেনের জন্য আমি আমাদের এই সিলেবাসটাকে কমপ্লিটভাবে ভাগ করে নিয়েছি এবং এই পাঁচটা কোশ্চেন থেকে টাফ জায়গা থেকে কী কী কোয়েশ্চেন আসে ট্রিকি কোশ্চেন আসে কোশ্চেন কোন কোন জায়গা থেকে আসে সেই জিনিসটার জন্য আমাদের কমপ্লিট সিলেবাসটাকে ভালো মতো জানা উচিত এবং সেটার প্রিপারেশন আমাদের কীভাবে নেওয়া উচিত সেটা আমাদের খুব ভালো মতো জেনে নেওয়া উচিত তো বর্তমানে এক্সাম প্যাটার্ন ওইজ দেখো রিসেন্টলি কিন্তু আমাদের তেমনও খুব বেশি এক্সাম হয়নি বাট যদি তোমরা মোটামুটি দেখতে যাও লাস্ট দু বছরের মধ্যে যে যত ধরনের এক্সামগুলো হয়েছে কলকাতা পুলিশ ডাব্লুবিপি সেখানে এসআই ছিল কনস্টেবল ছিল এছাড়া আমাদের স্টেটের আদার্স কোনো এক্সাম এবং ডবল বিসিএসও হয়ে গেছে তো এই এক্সামগুলোকে মাথায় রেখে বর্তমান ট্রেন্ড ওয়াইজ আমাদের দেখতে পাবো যে এই এতগুলো সিলেবাসের মধ্যে থেকে কিন্তু কোশ্চেনগুলো আসছে তো চলো সিলেবাসটাকে আজকে আমরা ভালো মতো জেনে নিই এবং এই ইংলিশগুলো দেখে খাবড়ে যেও না প্রত্যেকটা জিনিসকে আমি এক্সপ্লেন করবো তো দেখো ফার্স্টে রয়েছে কি সিলোজিসম সিলোজিসম বলতে তোমাদের যে কোশ্চেনগুলোতে থাকে অল এ আর বি মানে সমস্ত এ হলো বি কিছু বি হচ্ছে সি এই ধরনের যে স্টেটমেন্ট মানে বিবৃতিমূলক যে কোশ্চেনগুলো থাকে না সেই বিবৃতি কোশ্চেনগুলো সেগুলো হচ্ছে কি সিলোজিজম বলে এখান থেকে অনেকের মতে এই সিলোজিজম খুব ইজি অনেকে এখানে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকিউরসি দিয়ে কোশ্চেন করে আসতে পারে বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্যুরসিতে সবাই কোশ্চেন করতে পারে না তো আমি যখন তোমাদের এখানে সিলোজিজমটা কমপ্লিট করাবো তখন তোমরা এখানে হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন করতে পারবে যদি তোমরা সেটা কমপ্লিটলি বুঝে নিতে পারো এবং ঠিকঠাক মতো প্র্যাকটিস করতে পারো তোমাদের এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেনগুলো সলভ হয়ে যাবে এরপরে চলে আসছে ভেন ডায়াগ্রাম দেখো সিলোজিজম করার জন্য আমরা ভেন ডায়াগ্রাম অনেকে ইউজ করি অনেকে অন্যান্য পদ্ধতিওগুলো ইউজ করে থাকে বাট ভেন ডায়াগ্রাম আরও একটা জিনিস সেটা কি অনেক সময় দেওয়া থাকে এরকমভাবে গোল গোল করে দিয়ে দেওয়া থাকছে এটা হচ্ছে বৃত্ত এটা স্কোয়ার আর এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল ঠিক আছে এইরকমভাবে যখন দিয়ে দেওয়া থাকে এখানে দেখা গেল বলে দিচ্ছে অ্যাথলিট রয়েছে এখানে প্লেয়ার রয়েছে আর এখানে রয়েছে ডক্টর রয়েছে এইরকমভাবে দিয়ে দেওয়া থাকে দিয়ে বলা হয় যে এই মাঝখানের এই অংশটাতে কোন কোন মানে কারা কারা পড়ছে এই জিনিসটাকে ভেন ডায়াগ্রামও বলা হয় ঠিক আছে তো এইরকমভাবে যেই কোশ্চেনগুলো করা হয় দেখো আমি কিন্তু এখানে যা যা করাবো কমপ্লিট করাবো ওকে যদিও আমি ম্যাথের একটা সিরিজ স্টার্ট করেছিলাম কমপ্লিট বেসিক টু অ্যাডভান্স তো আমার মনে হচ্ছে সেইগুলো তোমাদের খুব একটা পছন্দ হচ্ছে না কারণ সেখান থেকে আমি এখনও তেমন লেভেলের কোনো ভিউ পাইনি এবং কোনো কমেন্টসও সেরকমভাবে পাওয়া যায় না তো পরবর্তীতে যদি সেরকমভাবে সেই দিকে কোনো আমি সারা পাই তাহলে অবশ্যই আমি সেই জিনিসটাকে কন্টিনিউ করব এখন আমি ভাবছি একটু রিজিনিংটার উপর জোর দেওয়া যাক এবং টাকে একটু এগিয়ে নেওয়া যাক তো যারা ইন্টারেস্টেড তারা এখান থেকে কমপ্লিট রিজনিং ফ্রি অফ কস্টে পড়তে পারো আমি একদম পেড কোর্সের থেকেও বেটার কন্টেন্ট এখানে প্রোভাইড করার চেষ্টা করবো আর যারা আমার এর আগের ক্লাস ব্লাড রিলেশন আমি করিয়েছি তো ব্লাড রিলেশন যারা দেখেছো তারা ডেফিনেটলি বুঝতে পারবে তাদের কতটা কি হেল্প হয়েছে না হয়েছে এছাড়া আমি অর্ডার অ্যান্ড র্যাঙ্কিংও করেছি তো যারা দেখই তারাও দেখে নিতে পারো তোমাদের এখান থেকে আদৌ কতটা হেল্প হচ্ছে না হচ্ছে একদম ফর্মুলা ছাড়া বেসিক কনসেপ্ট দিয়ে আমি এই জিনিসটা করিয়েছি আমাদের এখানে কি থাকছে সিলোজিশন থাকছে ডায়াগ্রাম থাকছে কোডিং ডিকোডিং থাকছে তোমরা প্রত্যেকে জানো কোডিং রিকোডিং কীরকমভাবে হয় অনেক ধরনের কোডিং ডিকোডিং হয় যখন আমি কোডিং ডিকোডিং করাবো তখন সেটা বলে দেবো ডাইসেন কিউব থেকে আমাদের কোশ্চেন থাকে ডিরেকশন থেকে কোশ্চেন থাকছে এবং ডিরেকশন থেকে অনেক ধরনের কোশ্চেন হয় প্রত্যেকটা টাইপ আমি যখন করাবো টাইপ ওয়াইজ কিন্তু আমি এখানে ডিরেকশনটা করাবো ব্লাড রিলেশন তো বললাম আমি করিছি অলরেডি মিরার ইমেজ রয়েছে পেপার কাটিং রয়েছে পেপার কাটিং এবং ফোল্ডিং এটা রয়েছে এবার দেখো দেখো ম্যাথের ক্ষেত্রে যেরকম পরপর সিকোয়েন্সে আমাদের চ্যাপ্টারগুলো করা উচিত ছিল এখানে কিন্তু তেমন কোনো ব্যাপার নেই তবে কিছু কিছু জিনিস রয়েছে যেটার জন্য আমাদের পরপর সিকোয়েন্সে একটু করলে কিছু কিছু জিনিস ভালো হয় যেমন দেখো এই মিরর ইমেজটা আমাদের আগে দরকার এই পেপার অ্যান্ড ফোল্ডিং মানে পেপার কাটিং ফোল্ডিং এর জন্য এই চ্যাপ্টারটা করার আগে আমাদের মিরর ইমেজটা করে নেওয়া দরকার ব্যাস আর কিছু না হয়তো এরকম হয়তো মাঝে মাঝে কোনো কোনো জিনিস আমাদের দরকার পড়তে পারে এই সিটিং অ্যারেঞ্জমেন্টটা আমাদের আগে দরকার কার আগে পাজেলের আগে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্টটা দরকার কারণ অনেক সময় পাজেল এমন চলে আসে সিটিং অ্যারেঞ্জমেন্টের সঙ্গে মিশিয়ে আসে আবার কি সিটিং অ্যারেঞ্জমেন্ট পাজল এর আগে কি আমাদের ব্লাড রিলেশন করে নেওয়া দরকার কারণ কি অনেক সময় সিটিং অ্যারেঞ্জমেন্টের সাথে কি ব্লাড রিলেশনটাকে মিশিয়ে যায় তো এরকমভাবে কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো আমরা একটু হয়তো করবো বাট তেমন ভাবে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় এরপরে চলে আসছে কি অ্যানালজি অ্যানালজি হচ্ছে তোমাদের যেমন ওই স্টু দিয়ে যে কোশ্চেনগুলো থাকে সেখানে এখানে একটা জিনিস দিয়ে দিলো এখানে একটা জিনিস দিয়ে দিলো এটার সঙ্গে যে রিলেশনটা সম্পর্কটা তৈরি হচ্ছে সেরকমভাবে এটার সাথে এইখানে যে রিলেশনটা হচ্ছে সেটা কীভাবে রিলেশনটা এস্টাবলিশ করতে হবে এইগুলো হচ্ছে অ্যানালজি ঠিক আছে এরপরে যাচ্ছে কি অড অন আউট দেখা গেল কোনো হয়তো নাম্বারে সিরিজ দিয়ে দিল এভাবে নাম্বারে সিরিজ দিয়ে দিয়ে বলে দিল যে এর মধ্যে কোনটা ওয়ার্ড তখন তোমাকে সিলেক্ট করতে হবে কোনটা ওয়ার্ড বা কোনটা ওয়ার্ড নাই ঠিক আছে এগুলো হচ্ছে অড অন আউট সেরকমভাবে আসছে কি অ্যালফাবেটিক্যাল সিরিজ দেখো এই অ্যালফাবেটিক্যাল সিরিজ নাম্বার সিরিজ মিসিং নাম্বার এইগুলোকে হচ্ছে কি নিজেদেরকে করতে হবে এই অর্ড আউট এই অ্যানালজি এই কটা জিনিস কিন্তু একদম নিজেদেরকে করতে হবে কারণ দেখো এইগুলো তুমি যতটা প্র্যাকটিস করবে কিছু না জাস্ট নাম্বারের খেল ঠিক আছে নাম্বার এবং লজিক তোমার মোটামুটি দেখো অ্যানালজির ক্ষেত্রে হয়তো তোমাদের জিকে বেস্ট একটু কোয়েশ্চেন থাকতে পারে অর্ডান আউটের ক্ষেত্রে সেই জিকে বেস্ট একটু কোয়েশ্চেন থাকতে পারে বাকি এই অ্যালফাটিক্যাল সিরিজ নাম্বার সিরিজ মিসিং নাম্বার এইগুলোর ক্ষেত্রে কিন্তু তোমরা যতটা নাম্বার নিয়ে খেলতে পারবে ততটা কিন্তু তোমাদের হেল্প হয়ে যাবে তো এইগুলো তোমাদের কমপ্লিটলি প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে এবং এছাড়া যখন আমি এই চ্যাপ্টারগুলো করাবো আমি বিভিন্ন টাইপের কোন কোন জায়গা থেকে কেমনভাবে কীভাবে ভাবতে হয় সেই ভাবাগুলো আমি শেখানোর চেষ্টা করব কোন জিনিসটাকে আমরা কখন এটা কিউবের সিরিজ চলছে কখন এটা স্কোয়ার এর সিরিজ চলছে কখন এটা মাল্টিপ্লিকেশন হচ্ছে কখন এটা যোগ বিয়োগে চলছে তো আমরা এই জিনিসটা কখন কিভাবে ভাববো সেটা আমরা একটু হয়তো আলোচনা করে দিতে পারি যখন আমরা এটা স্টার্ট করব তখন ব্যাস এছাড়া আর এখানে কিছু নেই ম্যাথামেটিক্যাল অপারেশন অনেক সময় দেখবে ম্যাথামেটিক্যাল অপারেশনে ওই যোগ বিয়োগ গুণভাগ এগুলোকে দিয়েই কিছু না কিছু আমাদের করতে দেয় যেগুলো আমরা যখন কোশ্চেন প্র্যাকটিস করবো সেগুলো আমরা এখান থেকে বুঝতে পেরে যাব এরপর হচ্ছে কি কাউন্টিং ফিগার দেখো কাউন্টিং ফিগার্সের ক্ষেত্রে আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে আমাদের নিজের রিজনিংটাকে এতটাই স্ট্রং করতে হবে এখানে যেন আমাদের কোনো ট্রিকের ইউজ না করতে হয় বাট স্টিল কাউন্টিং ফিগার্সের জন্য কিছু কিছু জিনিস আমরা যদি মনে রেখে দিতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের সেই জিনিসগুলো গুনতে সুবিধা হয় মানে ইজিলি হয়ে যায় মানে হয়তো একটা ত্রিভুজের মধ্যে এর মধ্যে কটা ত্রিভুজ রয়েছে এই জিনিসটা হয়তো এটা আমরা মুখস্থ করে রেখে দিলাম হয়তো এই ভাবে যেটা রয়েছে এখানে কটা ত্রিভুজ রয়েছে এটা আমরা মুখস্থ করে রেখে দিলাম ঠিক আছে ভাবে বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো আমাদের মুখস্থ করে নিতে হবে ঠিক আছে বাট বাকি জিনিসটা আমাদের কিন্তু নর্মাল রিজনিং দিয়ে সলভ করতে হবে নিজের মেন্টাল অ্যাবিলিটি দিয়ে সলভ করতে হবে এরপরে চলে আসছে ক্লক এবং ক্যালেন্ডার ক্লক এবং ক্যালেন্ডার দুটোই হচ্ছে কি আমাদের খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার অনেক সময় দেখো কি এই ক্লক এবং ক্যালেন্ডার থেকে কিন্তু কোশ্চেন না বেশিরভাগ ক্ষেত্রে আসে তো যখন চলে আসে তখন কিন্তু অনেকে এই জিনিসটা ভুলে যায় করতে ক্লক এবং ক্যালেন্ডারটা বাট স্টিল আমরা করে রাখবো কোনো জায়গা থেকে কিন্তু কোনো রকম কোনো কোশ্চিন ছাড়া চলবে না আমাদের এরপরে চলে হচ্ছে ইনইকুয়ালিটি দেখো ইনইকুয়ালিটি হচ্ছে যে কি এখন বর্তমানে দেখবে যে কি ইনইকুয়ালিটি খুব আসছে তোমাদের এই মেবি হয়তো তোমাদের কনস্টেবল মেন্সে দিয়েছিল এছাড়া কোনো একটা পিটির এক্সামও দিয়েছিল ইন কোশ্চেন আসছে ইনইকুয়ালিটি হচ্ছে যে কি এ গ্রেটার দেন বি ইকুয়াল টু সি গ্রেটার দেন ইকুয়াল টু ডি এই রকমভাবে যে কোশ্চেনগুলো থাকে তারপরে তোমাদের এর সাথে ডি এর যে কী রিলেশন হচ্ছে এই রিলেশনটা জিজ্ঞেস করে থাকে এইগুলোকে কিন্তু ইনইকুয়ালিটি বলছে ঠিক আছে এই প্রত্যেকটা জিনিস খুব ইজি জিনিস এইগুলো ঠিক আছে আমি এইগুলো প্রত্যেকটা জিনিস কমপ্লিট করাবো যদি তোমাদের উৎসাহ পাই তবেই দেখো এই কটা চ্যাপ্টার তো চলে গেল এবার দেখো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কী কী ওয়েটেস থাকে সেটা আমি একটু তোমাদের বলে দেওয়ার চেষ্টা করি দেখো এদিক থেকে আমি এই জায়গাগুলো একটু মুছে কিল ক্লিয়ার করে নিচ্ছি ঠিক আছে সিলোজিসম থেকে তোমাদের প্রত্যেকবার এক্সামে দেখবে দুটো থেকে তিনটে কিন্তু কোয়েশ্চেন সিলোজিজম থেকে আসছে ভেন ডায়াগ্রাম থেকে কোনো সময় এলো তো কোনো সময় এলো না অনেক সময় তো একটা কোনো সময় আসছে না এরকম কোডিং ডিকোডিং থেকে এখান থেকে তোমাদের প্রত্যেকবার দেখবে যে দুটো থেকে তিনটে কোশ্চেন কোডিং ডিকোডিং থেকে আসছে ডাইসান কিউব থেকে কোনো কোনো সময় একটা এলো তো কোনো কোনো সময় এলো না এরকম থাকে ডিরেকশন থেকে একটা থেকে দুটো কোশ্চেন থাকেই থাকে ডিরেকশন থেকে কোশ্চেন ঠিক আছে মানে একটা তুমি হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছ এরকম ধরে নাও ব্লাড রিলেশন থেকে দুটো থেকে তিনটে কোশ্চেন ব্লাড রিলেশন থেকেও থাকছে মিরার ইমেজ থেকে কী কী কোশ্চেন থাকছে দেখো কোনো কোনো সময় মিরার ইমেজ অথবা হোল্ডিং ঠিক আছে পেপার হোল্ডিং এই দুটো থেকে কিন্তু মিশিয়ে অনেক সময় দুটো কোশ্চেন দিয়ে দেয় অনেক সময় আমাদের একটাও কোশ্চেন থাকে এখান থেকে ওকে এই দুটো চ্যাপ্টার থেকে মিলিয়ে সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং পাজেল এই দুটোকে আমি একসাথে নিয়ে চলছি সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং পাজেল এখান থেকে তোমাদের দেখবে যে কি অনেক সময় দুটো থেকে তিনটে কোশ্চেন কিন্তু তোমাদের এখান থেকে দিয়ে দেওয়া হয় সিটিং অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড পাজেল থেকে ওয়াটার অ্যান্ড র্যাঙ্কিং থেকে এখান থেকে তোমরা একটা কোশ্চেন পাচ্ছই অ্যানালজি অ্যানালজি থেকে তোমরা মোটামুটি এখান থেকে দেখবে যে একটা থেকে দুটো কোশ্চেন তোমরা এখান থেকে পাও অন আউট থেকে অনেক সময় একটা কোনো কোনো সময় একটাও থাকে না যে অ্যালফাবেটিক্যাল সিরিজ মিসিং নাম্বার এই কটা জায়গায় থেকে এখান থেকে তোমাদের মোটামুটি দুটো থেকে তিনটে করে কোশ্চেন থাকছে এই তিনটে চ্যাপ্টার থেকে এরপর আসছে কি ম্যাথামেটিক্যাল অপারেশান এখান থেকে তোমাদের অনেক সময় একটা কোশ্চেন থাকেই মোটামুটি জেনারেলি দেখতে পাওয়া যায় একটা করে কোশ্চেন থাকছে কাউন্টিং ফিগার্স থেকে কোনো কোনো সময় একটা থাকলো তো কোনো কোনো সময় থাকলো না ক্লক এবং ক্যালেন্ডার এই দুটো থেকে ক্লক এবং ক্যালেন্ডার থেকে এখান থেকে একটা করে কোশ্চেন আসে মানে হয়তো এলো অনেক সময় দেখা যায় যে আসুনি এই দুটো চ্যাপ্টার থেকে কোনোটা থেকে আসেনি ইন থেকে আগে কোশ্চেন দিচ্ছিল না বাট এখন দেখা যাচ্ছে কি ইন থেকে একটা থেকে দুটো কিন্তু কোশ্চেন ইনকুয়ালিটি থেকেও থাকছে ইন ক্ষেত্রে কতটা আমাদের হাই লেভেলে যাওয়া যায় সেটা একটু আমাদের ভাবতে হবে কারণ বর্তমান ট্রেন্ড দেখা যাচ্ছে যে কি আমাদের ওয়েস্ট বেঙ্গলের এক্সামগুলো এরা সেন্ট্রালের প্যাটার্ন ফলো করছে অনেক সময় এটা ব্যাঙ্ক থেকে কোশ্চেন তুলছে রেলওয়ে থেকে কোশ্চেন তুলছে আগে কি হতো সিজিএল থেকে যেগুলো খুব ইজি ইজি কোশ্চেন ছিল সেই কোশ্চেনগুলো আগে তোলা হতো বেশিরভাগ ক্ষেত্রে বাট এখন দেখা যাচ্ছে সিজিএলের হায়ার লেভেলের কোশ্চেন তুলছে অনেক সময় ব্যাঙ্ক এবং রেলওয়ে থেকেও কোশ্চেন তুলছে এই ইন এই টপিকটা কিন্তু পুরোপুরি একদম ব্যাঙ্কে আসে এই টপিকটা তো এই হচ্ছে আমাদের মোটামুটি এই সিলেবাসগুলো এবার দেখো এইখান থেকে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি দেখো আমি কিন্তু এগুলো যোগ করিনি জাস্ট একটা রাফলি আইডিয়া দিচ্ছি এখান থেকে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে কি এখান থেকে আমাদের পঁচিশ থেকে সাতাশ নম্বরের কোশ্চেন আমাদের এখান থেকে হয়ে থাকে বাকি থাকে গেল এই ছটা টপিক এই ছটা টপিক থেকে আমাদের বাকি আলো আমাদের এই তিন থেকে পাঁচ নাম্বারের কোশ্চেন এই টপিক থেকে দিয়ে দিচ্ছে ঠিক আছে যেটা বর্তমানে এখন এটার ওয়েটেজটা টেস্টটা আস্তে আস্তে বাড়াচ্ছে আগে কি একটা দিত দুটো দিত এখন এবার কি তিনটে করে আসতে শুরু করেছে কবে দেখবে হয়তো পাঁচটা করে চলে আসছে এই টপিকগুলো কি ডেটা সাফিসিয়েন্সি ডেটা সাফিসিয়েন্সির ক্ষেত্রে আমাদের নর্মাল কিন্তু কোনো রকম কোনো কনসেপ্ট জানার দরকার নেই আমাদের এই সিলেবাস কটা এই সিলেবাস কটা যদি আমরা কমপ্লিট করতে পারি তখন আমাদের এখান থেকে কিন্তু ডেটা সাফিসিয়েন্সি আসে মানে যখন ডেটা সাফিসিয়েন্সি খাবো আমি তখন আমি তোমাদের বলে দেবো দেখো এখনও কিন্তু এইখান থেকে তেমন কোনো কোশ্চেন তোলা হয় না বাট ইন ফিউচার যে দেবে না তার কোনো মানে হয় না তো সেই জন্য আমাদের কমপ্লিট জিনিসটাকে পরে রাখতে হবে এই তিরিশে তিরিশ স্কোর করার জন্য কোনো কিছু ছাড়লে চলবে না এবং সেটাকে আমাদের প্র্যাকটিস করতে হবে আমি শেষের দিকে বলে দিচ্ছি কীভাবে আমাদের রিজনিংটাকে পড়তে হবে সিলেবাসটা কমপ্লিট করার পর কী কী কাজ করতে হবে সেটা আমি বলে দিচ্ছি কোন কোন স্টুডেন্টের জন্য কী করতে হবে না করতে হবে এরপরে চলে আসছে আমাদের এই স্টেটমেন্ট কনক্লুশন দেখো অনেক সময় তোমরা দেখতে হবে বিবৃতি যে কোশ্চেনগুলো সেই বিবৃতি কোশ্চেনগুলোর মধ্যে এখানে একটা থাকে স্টেটমেন্ট কনক্লুশন এটাও আমি করাবো এখান থেকে কোশ্চেন দেওয়া হচ্ছে প্রত্যেকবার দেখা যাচ্ছে একটা থেকে কোশ্চেন একটা থেকে দুটো এখান থেকে দিয়ে দিচ্ছে স্টেটমেন্ট অ্যাজ এখান থেকেও দেখবে হয়তো কবে থেকে এই একটা দুটো কোশ্চেন এখান থেকে দিয়ে দেওয়া হবে স্টেটমেন্ট কোর্সেস অফ অ্যাকশন এখান থেকে কবে দেখবে একটা করে কোশ্চেন দিয়ে দেওয়া হবে এবং স্টেটমেন্ট আর্গুমেন্টস থেকে তো কোশ্চেন দেওয়া হয় একটা থেকে দুটো কোশ্চেন এখান থেকেও চলে আসে তো মোটামুটি দেখতে পাচ্ছি যে এই কটা টপিক এখান থেকে কিন্তু আমাদের তিন থেকে পাঁচ নম্বর কোশ্চেন এখন অবধি আসতে দেখা গেছে এই কটা টপিক থেকে এরপরে চলে আসছে কি ডিসিশন মেকিং এখান থেকেও খুব অল্প কোশ্চেন আসে বাট স্টিল যদি আমাদের এখান থেকে কোশ্চেন দিয়ে দেওয়া হয় ইন ফিউচার তাহলে যেন আমরা সেটা করে আসতে পারি আমি যখন প্রত্যেকটা টপিককে একদম পয়েন্ট টু পয়েন্ট ধরে করিয়ে দেবো একবারে তখন তোমরা বুঝতে পারবে এই ইউটিউব চ্যানেল থেকে বিদ্যাকোষ চ্যানেল থেকে তোমরা কতটা হেল্প পাচ্ছ তো চলো এবার আমি আলোচনা করি কীভাবে এক্সামের জন্য রিজনিংটাকে আমরা প্রিপেয়ার করবো দেখো এই যে যতগুলো সিলেবাস রয়েছে যদি যে সমস্ত স্টুডেন্ট আমি তিনটে ক্যাটাগরি স্টুডেন্ট বললাম একটা হচ্ছে কি সেলফ মানে নিজে নিজে কারোর সাহায্য ছাড়াই কিন্তু নিজের মতো সমস্ত টপিকগুলোকে কমপ্লিট করতে পারে কোনো কোনো ক্ষেত্রে তাদের অসুবিধা হলে তারা সেটা দু একটা ভিডিও হয়তো ইউটিউব থেকে দেখে নেবে বা কোনো বই থেকে পড়ে নেবে বা কোনো টিচারের কাছ থেকে জেনে নেবে এর থেকে বেশি তাদের এখানে সাহায্য দরকার পড়ে না তারা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করে এরা কাজগুলো করে নিতে পারে আমি এদের কথা বলছি না বাকি ম্যাক্সিমাম ক্ষেত্রে যে সমস্ত স্টুডেন্টগুলো রয়েছে তাদের কথা আমি বলছি তারা টিচার অথবা গাইডেন্স এই টিচার এবং গাইডেন্সের থ্রুতে তারা নিজের প্রিপারেশনটাকে কমপ্লিট করবে রিজিনিংয়ের ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট এদের মধ্যেই পড়ে যাচ্ছে ঠিক আছে নাইনটি পার্সেন্ট স্টুডেন্টটা এবং আরও একটা ক্যাটাগরি রয়েছে যারা হচ্ছে টিচার এবং গাইডেন্সের সাহায্যটা নেবে বাট স্টিল তাদের অসুবিধা হবে এবং এই ক্যাটাগরি স্টুডেন্টরা অনেক কম মাত্রায় রয়েছে ঠিক আছে তো আমি তিনজনের মতো করেই বলে দিচ্ছি কী করা উচিত দেখো যারা সেলফ প্রিপারেশন করছে তারা এই সিলেবাস ওয়াইজ একদম নিজেদের কমপ্লিট প্রিপারেশন করুক এবং কমপ্লিট প্রিপারেশন করার পরে শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার পি ওয়াই কিউ ঠিক আছে পিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তারা প্র্যাকটিস করুক ঠিক আছে এবং প্র্যাকটিসটা এমন একটা জায়গা থেকে করুক দেখ পিভিয়াস ইয়ার প্র্যাকটিস করতে বলছি এবার শুধুমাত্র হয়তো পড়ে থাকলে হবে না কারণ এখন আমাদের কন্টেন্টগুলো অনেক বেশি উপরে লেভেলে যাচ্ছে তো সুবির দাস থেকে লিস্ট কমপ্লিট হচ্ছে না রিজনিং এর ক্ষেত্রে এটা আমার কোনো ধরনের কোনো পেড প্রমোশন নয় আমি যেটা পার্সোনালি আমার মনে হয় আমি সেই ওপিনিয়নটা তোমাদের সাথে শেয়ার করছি এক্ষেত্রে তোমরা রেলওয়ে এন টি পির গুলো রয়েছে ইনফ্যাক্ট গ্রুপ ডি এর কোশ্চেন যথেষ্ট স্ট্যান্ডার্ড হয় সে সমস্ত পিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন এবং সিজেল সিএচএল এর বিগত পাঁচ বছরের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেগুলো থেকে তোমরা এটা প্র্যাকটিস করতে পারো তোমাদের বিশাল ভালো প্রিপারেশন হয়ে যাবে এখান থেকে তো তোমরা প্রিভিয়াস ইয়ার থেকেই তোমরা তোমাদের প্রিপারেশনটাকে কমপ্লিট করতে পারবে এরপরে চলে আসছে যাদের টিচারের গাইডেন্স লাগবে দেখো তারা যে কোনো একটা ভালো টিচার দেখে আমি বলছি না যে আমার কাছ থেকে করতে হবে ইনফ্যাক্ট আমার এখানে হয়তো দুটো চ্যাপ্টার করিছি এবং বাকি চ্যাপ্টারগুলো আমি বলছি তো উৎসাহ পেলে আমি ঠিকঠাক মতো করিয়ে দেবো তো তোমরা যে কোনো একটা ভালো টিচার বা ভালো গাইডের থেকে কমপ্লিট সিলেবাসটাকে কভার করো কমপ্লিট সিলেবাস কভার করার পরে তোমরা যে কোনো একটা ভালো প্রিভিয়াস ইয়ারের বই সেক্ষেত্রে তোমরা প্রথম থেকে সুবির দাস করতে পারো প্রথম থেকে সুবির করতে পারো এটা হয়ে যা হয়ে গেলে এই বইটাকে আরও দুবার প্র্যাকটিস করো তারপরে কি করো তোমরা যে কোনো একটা ভালো বই ভালো পিভিয়াস ইয়ারের বই সেক্ষেত্রে তোমাদের সেটা আর এস আগরওয়াল হতে পারে ঠিক আছে অথবা তোমাদের সেটা রেলওয়ে বা সিজিএল এর কোনো প্রিভিয়াস ইয়ারের বিগত পাঁচ বছরের কোশ্চেন থাকা চাই সেই কোশ্চেনগুলো দেখে তোমরা প্র্যাকটিস করতে পারো এবং সেই বইটাকে আরও তোমরা দু তিনবার প্র্যাকটিস করে নাও তাহলে দেখবে তোমাদের রিজনিংয়ে তিরিশে তিরিশ চলে আসছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে তিরিশে তিরিশ খুব কম ক্ষেত্রে দেখে খুব কম ক্ষেত্রে দেখবে যেখানে সিলিমিস্টেক হয়ে গিয়ে হয়তো একটা দুটো নাম্বার চলে যাচ্ছে ওকে অ্যাটলিস্ট তোমাদের এই ছাব্বিশ সাতাশ করে স্কোর থাকছেই ঠিক আছে বেশিরভাগ ক্ষেত্রে তোমরা তিরিশে তিরিশ বা আঠাশ উনতিরিশ পেয়ে যাবে এরপরে চলে আসছে লাস্ট ক্যাটাগরি স্টুডেন্ট যাদের একটু টিচারের গাইডেন্স নেওয়ার পরও প্রবলেম হবে দেখো এক্ষেত্রে তোমাদের মন খারাপ করার কিন্তু কোনো রিজন নেই এটা হতে পারে অনেকের ক্যাপাসিটি আলাদা আলাদা রকম প্রত্যেকের ক্যাপাসিটি আলাদা আলাদা রকম তো সেক্ষেত্রে তোমরা কী করবে টিচার বা গাইড তোমাদের যা রয়েছে সেখান থেকে তোমরা সেটাকে পুরোপুরি কমপ্লিট পড়ো এবং কমপ্লিট পড়ার পরে সেমভাবে বেশি করে দেখো দরকার পড়লে টিচারকে বারবার জিজ্ঞাসা করো যেখানে আটকাচ্ছ তোমরা কিন্তু সেই জিনিসটাকে বারবার রিভিশন করো টিচার যেটা পড়াচ্ছে সেই জিনিসটাকে বারবার রিভিশন করো সেটাকে রিভিশন করার পরে একদম সেম মেথড সেম প্রথমে সুবির দাস কমপ্লিট করো সুবির দাস করার পরে যে কোনো একটা ভালো প্রিভিয়াস ইয়ারের বই ঠিক আছে যে কোনো একটা ভালো প্রিভিয়াস ইয়ারের বই নাও সেখান থেকে তোমরা সেটাকে প্র্যাকটিস করে যাও এবং তোমাদের ক্ষেত্রে হতে পারে প্রত্যেকটা বই হয়তো সুবির দাসকে তোমরা পাঁচবার প্র্যাকটিস করলে এই প্রিভিয়াস ইয়ারের বইটাকে তোমরা পাঁচবার প্র্যাকটিস করলে তোমাদের ক্ষেত্রে একটু বেশি টাফ হয়ে যাবে কারণ তোমাদেরকে খাটতে একটু বেশি হবে বাট স্টিল যখন তোমরা একটু এই একবার এই খাটাটা খেটে নেবে তখন দেখবে তোমাদের সেই তিরিশে তিরিশ স্কোর করতে পারছো দেখো আগে নিজের উপর বিশ্বাস রাখো যে তোমরা তিরিশে তিরিশ স্কোর করতে পারবে যদি তুমি নিজেকে বিশ্বাস না করতে পারো তাহলে তুমি এই জায়গায় পৌঁছবে কি করে সেখানে একটা বড় কোয়েস্চেন মার্ক লেগে যাচ্ছে এছাড়া তোমার যদি মনে হয় তুমি তিরিশে তিরিশ পৌঁছতে পারছো না প্রথম দিকে দেখবে যখন তোমার নাম্বারটা এইভাবে পড়ে নেওয়ার পরে যখন সিলেবাস একবার কমপ্লিট হয়ে যাবে এইভাবে পড়ে নেওয়ার পরে তোমার যখন নাম্বারটা দেখবে হয়তো তোমাদের এই মুহূর্তে সাত আট দশ বারো এরকম কিছু হয়তো কোশ্চেন আসছে কমপ্লিট সিলেবাস পড়ে নেওয়ার পরে দেখবে তোমাদের এই স্কোরটা অটোমেটিকলি জাম্প করে সেই এই সতেরো আঠেরো জায়গাতে পৌঁছে যাচ্ছে ঠিক আছে তখনই তোমরা অটোমেটিকলি তোমরা সেখানে তোমরা অটোমেটিকলি বুস্ট পেয়ে যাবে তোমাদের কনফিডেন্সটা অটোমেটিকলি বেড়ে যাবে আমি যেটা বললাম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করতে থাকো দেখবে তোমাদের নাম্বারটা অটোমেটিকলি প্রথমে এরকমভাবে পঁচিশে পৌঁছাবে পঁচিশের পরে তোমরা তোমরাও কিন্তু এখানে তিরিশে তিরিশ স্কোর করতে পারবে তখন আর আমি রিকমেন্ড করবো যে একবার ব্লাড রিলেশনটা তোমরা অ্যাটলিস্ট দেখো এই চ্যানেল থেকে কমপ্লিট ব্লাড রিলেশন করানো রয়েছে দরকার পড়লে আমি কমপ্লিট ব্লাড রিলেশনের একটা একসাথে সমস্ত ভিডিওগুলোকে একটা জায়গায় নিয়ে এসে একটা কমপ্লিট ভিডিও আপলোড করে দেবো তো তোমরা অ্যাটলিস্ট আগে ব্লাড রিলেশনটা করো সেখান থেকে দেখো তোমাদের এটা কেমন লাগছে এবং কত তাড়াতাড়ি তোমরা সলভ করতে পারছো ঠিক আছে দেখো প্রথম থেকে একটু টাইম লাগবে এই রিজনিং সলভ করতে গিয়ে ভালো মতো প্র্যাকটিস করলে তোমরা দেখবে দেখি তোমাদের খুব ভালো একটা নাম্বার চলে আসছে এবং তোমরা খুব অল্প টাইমের মধ্যে সমস্ত রিজিনিংগুলো সলভ করতে পারছো বললে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে থ্যাংক ইউ